হাজ তিন হাজার বছরের অধিক সময় পূর্বে নবীগণের পিতা ইব্রাহিম আলহ্লা পবিত্র মক্কায় আগমন করেন এবং সেখানে তার স্ত্রী বিবি হাজেরা ও তার ছেলে ইসমাইল আলহিহিসাল্লামকে আল্লাহর নির্দেশে রেখে যান মা ও শিশুর জন্য রেখে যাওয়া পানি ও খাবার যখন শেষ হয়ে যায় আল্লাহ আল্লাহতালা তাদের জন্য জমজম কূপ বের করে পানির ব্যবস্থা করেন সে সময় থেকে বিভিন্ন গোত্র কূপের আশপাশে বসবাস করতে শুরু করে মক্কায় দেখা দেয় জীবন স্পন্দন ইব্রাহিম আলাহ সাল্লাম কাভাঘর পুনর্নির্মাণ করেন বিভিন্ন গোত্র পবিত্র মক্কায় আগমন করতে থাকে বংশ বৃদ্ধি করতে থাকে পরিশেষে কোরাইজের হাতে চলে যায় মক্কা এলাকার কর্তৃত্ব নেতৃত্ব বহু শতাব্দী পর সুনির্দিষ্টভাবে বলতে গেলে ছয়শ খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামকে সর্বশেষ শরিয়ত দিয়ে যার রয়েছে পাঁচ স্তম্ভ বাইতুল্লার হজ এ পাঁচ স্তম্ভরই একটি বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ তালা বলেন তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ মাকাম ইব্রাহিম আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর গড় বাইতুল্লার হজ করা ফরজ আর যে কুফরি করে তবে আল্লাহ তালা তো নিশ্চয়ই সৃষ্টিকূল থেকে ফেঁকি সুরা আলে ইমরান বিগত চৌদ্দশো বছর ধরে মুসলমানরা পবিত্র মক্কায় দলে দলে আগমন করতে থাকে মক্কার উন্নয়ন কাজও খুব গুরুত্বের সাথে এগিয়ে চলে আর এভাবেই পবিত্র মক্কা পরিণত হয় এমন এক কেন্দ্রে যা থেকে বিচ্ছুরিত হয় সমস্ত পৃথিবীকে উদ্ভাসিতকারী আলো নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন মদিনা ও মক্কা ফেরেস্তা দিয়ে ঘেরা এ দুটোর প্রতিটিরই পথে রয়েছে একজন করে ফেরেশতা দাজ্জাল ও মহামারী এ দুটোই প্রবেশ করবে না নবীকেরম সাল্লাম আরও বলেছেন মসজিদুল হারামে নামাজ আদায় অন্য মসজিদে নামাজ আদায়ের চেয়ে এক লক্ষ গুণ অধিক ফজিলতপূর্ণ তিনি মক্কার ফজিলত বর্ণনা করে বলেছেন আল্লাহর কসম নিশ্চয়ই তুমি আল্লাহর সর্বোত্তম ভূখণ্ড এবং আল্লাহর সৃষ্টি ভূখণ্ডসমূহের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় এর পাশাপাশি যে ব্যক্তি মক্কার পবিত্র অঞ্চলে দুষ্কর্ম করার ইচ্ছা পোষণ করবে তার জন্য উচ্চারিত হয়েছে কঠিন হুঁশিয়ারি ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই যারা কুফুরি করে এবং আল্লাহর পথ থেকে ও মসজিদে হারাম থেকে বাধা দেয় যাকে আমি স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান করেছি আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে সেখানে পাপ কাজ করতে চায় তাকে আমি যন্ত্রণাদায়ক আজাব আস্বাদন করাবো সুরা আল হাজ আয়াত পঁচিশ উপরন্তু আল্লাহ তালা পবিত্র কাবাকে করেছেন মুসলমানদের জন্য কিবলা পবিত্র করান ঈর্ষাদ হয়েছে আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাবো যা তুমি পছন্দ করো সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফিরাও সুরা আল বাকারা আয়াত একশো চুয়াল্লিশ এই ঘরের সম্মান ও মর্যাদার কারণে আল্লাহ তালা মুসলমানদের উপর এর হজ করা ফরজ করেছেন আল্লাহ তালা বলেন সামর্থ্যমান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ সুরা আলী ইমরান আয়াত সাতানব্বই হজ ইসলামের স্তম্ভসমূহের একটি রাসুল্লাহ সালাল্লাহ আলসালাম এ ব্যাপারে তাগিদ করে বলেছেন ইসলাম পাঁচটি বিষয়ের উপর নির্মিত এ পাঁচটির মধ্যে তিনি হজের কথাও উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম হজ পালনের প্রতি উৎসাহ দিয়ে বলেছেন যে ব্যক্তি হজ করল এবং অশ্লীল কথা পরিত্যাগ করল এবং কোনো গুনাহ করল না তার অতীতের সকল পাপ মাফ করে দেওয়া হলো